হ্যালো ফ্রেন্ডস, আমি রুমা আর আপনারা দেখছেন আমার চ্যানেল রুমা স্পেশাল। আজ আপনাদের সাথে শেয়ার করছি পনির চিল্লি রেসিপি। এটা ভীষণই টেস্টি এবং ডেলিশিয়াস রেসিপি। এটা আমরা তো রেস্টুরেন্টে খাই, সাথে সাথে আমি ঘরে বানাতেও ভীষণ পছন্দ করি, তাই আজ আমি ঘরেই বানিয়ে দেখাচ্ছি। আর এই রেসিপিটি দেখার পর আমি নিশ্চিত যে আপনারাও রেস্টুরেন্টের থেকে ঘরেই বানাতে বেশি পছন্দ করবেন, সাথে সাথে এটা আমার রিকোয়েস্ট রেসিপিও বটে। তাহলে চলুন শুরু করা যাক আজকে রেসিপি। তো পনির চিলি বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম পনির কিউব করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1/2 টিস্পুন চিলি পাউডার দিয়ে দিচ্ছি আর 1/2 টিস্পুন টার্মারিক পাউডার দিয়ে দিচ্ছি। দিচ্ছি সল্ট, তবে মনে রাখতে হবে সল্ট কিন্তু আমাদের পরেও দিতে হবে। আর দিচ্ছি 2 টিস্পুন কর্নফ্লাওয়ার। এবার সব কটা উপকরণ একসাথে হাত দিয়ে ভালো করে মিক্সড করে পনিরের উপরে একটা কোট তৈরি করে নিতে হবে। এর ফলে পনিরটা কিন্তু অনেকটাই সফট হবে। এক টেবিল স্পুন জিঞ্জার অ্যান্ড গার্লিক পেস্ট সামান্য জলে গুলে নিয়ে পনিরের উপরে ঢেলে আবারও ভালো করে মিক্সড করে 20 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে। এর ফলে পনিরটা ভেতর থেকে সফট এবং ওপর থেকে অনেকটাই ক্রিস্পি হবে। এবার যাচ্ছি নেক্সট পর্বে। এই চিলি পনিরটা করার জন্য লাগছে 1 টেবিল স্পুন ফাইন চপড জিঞ্জার গার্লিক, 2 মিডিয়াম সাইজের অনিয়ন্স এইভাবে কিউব করে কেটে পার্টগুলোকে ছাড়িয়ে নিতে হবে, 1 মিডিয়াম সাইজের ক্যাপসিকাম বড় বড় করে পিস করে কেটে নিতে হবে, নিতে হবে 2 টেবিল স্পুন সোয়া সস অ্যান্ড 2 টেবিল স্পুন ভিনিগার, আর নিয়েছি 2টো গ্রিন চিল্লি পিস করে, আর এখানে নিয়েছি টমেটো ক্যাচাপ অ্যান্ড রেড চিল্লি সস। এখানে একটা কড়াইতে কিছুটা হোয়াইট অয়েল নিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এই অয়েলের মধ্যে আমি এবার পনির পিসেসগুলো একে একে দিয়ে দিচ্ছি, যেটা আমি আগেই কোট করে ম্যারিনেটের জন্য রেখেছিলাম। এবার সব পনির পিসেসগুলো আমি ভালো করে উল্টে পাল্টে ফ্রাই করে নেব। এখন সুন্দরভাবে পনিরগুলো ফ্রাই হয়ে গেছে। এবার একটা বোলের মধ্যে পনিরগুলোকে তুলে নিচ্ছি। পনিরগুলো সুন্দরভাবে ফ্রাই হয়েছে এবং ভীষণই ক্রিস্পিও হয়েছে। এবার গ্রেভি বানানোর জন্য এই অয়েলের মধ্যে দিয়ে দিচ্ছি চপড জিঞ্জার অ্যান্ড গার্লিক, আর দিয়ে দিচ্ছি গ্রিন চিল্লিস। এবার 15 থেকে 20 সেকেন্ডের মতন জাস্ট একটু নেড়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্লাইস অনিয়নগুলো। গুলো
আর দিয়ে দিচ্ছি স্লাইস করা ক্যাপসিকাম গুলো। এবার 1 মিনিটের মতন এগুলো একটু কড়াইতে নেড়ে নিতে হবে। এবার এর মধ্যে সয়া সসটা দিয়ে দিচ্ছি। আবারও একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনিগারটা। এবার দিয়ে দিচ্ছি রেড চিলি সস এবং টমেটো কেচাপটা। এবার এই সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একটি ছোট বোলের মধ্যে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার সামান্য জল দিয়ে ভালো করে গুলে নিয়ে কড়াইতে ঢেলে দিতে হবে। কড়াইতে দেওয়ার সাথে সাথে ভালো করে মিক্সড করে নিতে হবে, তা না হলে কিন্তু পুরোটা জমাট বেঁধে যাবে। এটা ভীষণ ড্রাই হয়ে গেছিল, তাই আমি এর মধ্যে হাফ কাপেরও কম জল অ্যাড করেছি। এবার আমি এর মধ্যে সল্ট অ্যাড করছি অ্যাজ পার টেস্ট। গ্রেভিটা ভালো করে ফুটছে। এবার আমি আগে থাকতে ফ্রাই করে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার গ্রেভির সাথে পনিরগুলোকে ভালো করে মিক্সড করে নিতে হবে। এই দেখুন, তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলের চিলি পনির। এই চিলি পনিরটা ফ্রাইড রাইস বা রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু। ভালো থেকো বন্ধুরা, আজকের মতন তাহলে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণের জন্য বাই বাই।